বেসরকারি একটি লজ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো নদিয়ার কৃষ্ণনগরে। জানা যায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি দুদিন থাকবে বলে শুক্রবার লজের একটি ঘর ভাড়া নেয়। এরপর রবিবার সকালে ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয় কোতোয়ালি থানার পুলিশকে সম্পূর্ণ বিষয়টি জানায় বেসরকারি ওই লজ কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় কৃষ্ণনগর শহরে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটল তা জানতে ইতিমধ্যেই সম্পূর্ণ বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার এসে সারা থাকলো, শনিবার যাওয়ার কথা ছিল যায়নি, রবিবারে সকালে এসে দেখি এরকম অবস্থা। মানে আপনারা কীভাবে জানতে পারলেন? আমরা দরজা নাড়লাম, দরজা নাড়িয়ে শুনতে পারলাম না। তারপর পুলিশ এলো, এসে দেখলো, দেখে শুনে ডেড বডি নিয়ে গেল। দরজা কারা ভাঙল? দরজা পুলিশই ঝুলছিল। কী বলে ভাড়া নিয়েছিলেন? ইনি বললেন আমি দুদিন থাকবো, থেকে আমার লোক আসবে, কোর্টে যাব, কোর্ট থেকে আমি শনিবার দিন চলে যাবো। ওনার নাম কী, কোথা থেকে এসেছিলেন আপনারা জানেন না? নামটা জানা নেই। নাম থেকে উনি বলেছিল ইয়ে থেকে, দুর্গাপুর থেকে, দুর্গাপুর কৃষ্ণনগর, দুর্গাপুর কৃষ্ণনগর দুর্গাপুরই হবে, কৃষ্ণনগর দুর্গাপুর। কতজন ছিল ওরা? একজন ছিল। ঘরটা কি একজনের নামে বুক করেছিল? হ্যাঁ, একজনে বুক করেছিল। ওনার আনুমানিক বয়স কত হবে? সত্তর হবে। মানে কী বলে ঘরটা ভাড়া নিয়েছিলেন? উনি বললাম থাকবো, দুদিন থাকবো, থেকে আমি শনিবার দিন চলে যাবো। তারপর অনেকে পয়সা করে চাওয়া হলো, দুদিনের পয়সা করে পাওয়া যাবে, পয়সা কিন্তু না দিয়ে কালকে ওই রাতেরবেলা ওই রকম ধরে। আপনার নাম? আমার নাম হচ্ছে বিভাস নন্দী। আপনি? হ্যাঁ। আপনি এখানকার স্থানীয়? এখানে কী করেন? লজে কী করেন? কাজ করি, লজে কাজ করি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।